বিতর্ক এখন অতীত তিক্ততা ভুলে সৌজন্য বিনিময় মহুয়ার এতদিন ছিলেন রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু এবার দুজনেই এক শিবিরে তাই বিরোধ ভুলে হল সৌজন্য বিনিময় শত্রুতা ভুলে শনিবারের বারবেলায় সন্ধি স্থাপন করে নিলেন মহুয়া মৈত্র ও বাবুল সুপ্রিয় জনেই সাংসদ কিন্তু এতদিন দুটি ভিন্ন দলের হয়ে ব্যাটিং করছিলেন সংসদে তো বটেই বিভিন্ন বিতর্ক সভায় একে অপরকে বাক্যবাণে বিঁধেছেন বারবার কিন্তু সেসব এখন অতীত এখন মহুয়া মৈত্র ও বাবুল সুপ্রিয় একই দলের দুই নেতা সুতরাং আর শত্রুতা নয় একে অপরের প্রতি বাড়ালেন বন্ধুত্বের হাত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয় আর এরপরই বাবুলকে স্বাগত জানান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কিছু পরেই রিটুইট করে ধন্যবাদ জানান বাবুল সুপ্রিয় বাবুলের তৃণমূলে যোগদানের পর উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইটারে মৌয়া লেখেন অভিনন্দন আমার লোকসভার সহকর্মীকে স্বাগত একসঙ্গে ব্যাটিং করার জন্য মুখিয়ে আছি আগে যা ভিন্ন দলের হয়ে করতাম এর ঘণ্টা দুয়েক পর রিটুইট করে বাবুল লেখেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে স্মাইলির ইমোজি দিয়ে জানান তিনি আবেগতারিত